গালভরা ঘোষণা ছিল। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো উদ্বোধন হয়েছিল ক্যানিং এর মাতৃমা নামে মাদার এন্ড চাইল্ড হাব। তবে উদ্বোধনের পর থেকেই তালাবন্ধ সেই হাসপাতাল, ফলত সদ্য মা এবং শিশুকে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতাল। 2021 সালের 29 ডিসেম্বর উদ্বোধন হয়েছিল মাতৃমা। সাগরের প্রশাসনিক বৈঠক থেকে মাদার এন্ড চাইল্ড কেয়ার হাব উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরেই তৈরি হয়েছিল ঝা চকচকে 251 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তবে উদ্বোধনের পর আর চালু হয়নি সেই হাসপাতাল। সুন্দরবনের প্রায় 20 লক্ষ মানুষ তথা গোসাবা, বাসন্তী, ক্যানিং 1, ক্যানিং 2 ও উত্তর চব্বিশ পরগনার একটা বিরাট অংশের মা ও শিশুদের পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতাল। পরিকাঠামোগত সমস্যায় একই শয্যায় গা ঘেঁষাঘেঁষি করে থাকছেন 4 জন করে মা ও শিশু। মাটিতেও থাকতে হচ্ছে তাঁদের। পরিবেশ বলতে গেলে এখানে মানে খুব অসুবিধা হয়ে আছে। মানে কালকে এনেছে, প্রথমে এনেছে, মানে আনার পর ঠিকঠাক ব্যবস্থা পায়নি, মানে ফেলে রেখেছে, তারপর অপারেশন মানে সিজার করানো হয়েছে, কিন্তু রেখেছে একটা বেডে মানে 3 জন করে, 2 বেডে মানে 3 জন করে রেখেছে। খুব অসুবিধা থাকতে পারছে না সেখানে, বাচ্চাও মানে হাঁপিয়ে যাচ্ছে, মা হাঁপিয়ে যাচ্ছে, ও খুব অসুবিধা থাকতে পারছে না। আমাদের বাচ্চা সিজার হয়েছে, আমার বৌমা এসেছে। কিরকম পরিস্থিতি অবস্থা? মানে বেড এক, 2 বেড জুড়ে 3টে করে মা, 3টে করে বাচ্চা, মানে গার্জেন তো কেউ বসতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। পরিষেবা দিতে গিয়ে যে অসুবিধায় পড়ছে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তা স্বীকার করে নিয়েছেন তারা। সমস্যার কথা বারবার দফতরে জানানো সত্ত্বেও আজও কেন চালু হয়নি হাসপাতাল তা নিয়ে ধন্দে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে ম্যাটারনিটি ওয়ার্ড যেখানে আছে সেখানে যা শয্যা তার থেকে কিন্তু অনেক বেশি পেশেন্ট থাকে, ফলে একটা বেডে সাধারণত 2 জন পেশেন্ট থাকে এবং সেই জায়গাটা খুবই কনজেস্টেড জায়গা। ফলে মাদার অ্যান্ড চাইল্ড হাবে যদি ম্যাটারনিটি এবং চাইল্ড ডিপার্টমেন্টে যদি শিফট করা যায় তাহলে মা, বাচ্চা, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ সবার পক্ষে খুবই মঙ্গলজনক হবে। এখানে মায়েদের খুব গ্যাঞ্জাম, যেহেতু রোডের পাশেই, এখানে পেশেন্ট বেশি, আর যেহেতু এসডি নদীর ওপার থেকে প্রচুর পেশেন্ট আসে, তা আশেপাশে তো রয়েছে, যার জন্য এখানে ভিড়ও প্রচুর, আর আসার জন্য গাড়ি আর থাকছে না, যাওয়ার সময় নিয়ে যাচ্ছে কিন্তু আসার সময় কোনো গাড়ি আসছে না। মাদার অ্যান্ড চাইল্ড হাব চালু হলে তাদের সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন ক্যানিং এর বিস্তীর্ণ অঞ্চলের সদ্য মায়েরা। চিকিৎসা পরিষেবা না পাওয়ায় অনেককেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে ক্যানিং মহকুমা হাসপাতাল। রেফার এড়াতে মাদার অ্যান্ড চাইল্ড হাব চালু দাবি তুলেছেন রোগীরা। ক্যানিং থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি।